আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের আপডেট সংবাদগুলো। শুরুতেই চলে যাচ্ছি শিরোনামে। এক দফা আন্দোলনের মাধ্যমে সরকার বিতাড়িত হবে বললেন আব্দুল আওয়াল মিন্টু। এদিকে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সমৃদ্ধির পথের দেশ। এরপর জানাবো নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ। এদিকে পাহারা দিয়ে এই সরকারকে রক্ষা করা যাবে না বললেন সাইফুল হক। জানিয়ে দেব আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই বললেন জুনায়েদ সাকি। অপরদিকে ভিসা নীতিতে আমলা ও আওয়ামী লীগ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে বলল গণতন্ত্র মঞ্চ। এবং সবশেষ জানাবো কে এম হাসানকে তারা মানেনি, আমরা কেন আওয়ামী লীগ সভাপতিকে মানব, ঢাকার দুই প্রবেশমুখের সমাবেশে বলল বিএনপির নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। একদফার আন্দোলনের মাধ্যমে সরকার বিতাড়িত হবে বলেছেন আব্দুল আওয়াল মিন্টু। একদফার আন্দোলনের মাধ্যমে সরকারকে বিতাড়িত করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বুধবার 27 সেপ্টেম্বর সন্ধ্যায় এক দফা দাবি আদায়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ সফল করার লক্ষ্যে রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে বিএনপির স্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এই মন্তব্য করেন তিনি। আব্দুল আওয়াল মিন্টু বলেন, বেঁচে থাকার অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মানবিক অধিকার এবং সংবাদপত্রের অধিকার সহ কোনো অধিকারই মানুষ পাচ্ছে না, সব অধিকারই ভুলুণ্ঠিত। আমাদের এক দফা আন্দোলনের একটাই কারণ, সরকারকে বিতাড়িত করে দেশের জনগণকে মুক্ত করে মানুষের সব অধিকার আবার ফিরিয়ে দেয়া। সেদিন বেশি দূরে নয় যেদিন এই অবৈধ সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পথ পরিক্রমার মধ্য দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। শেখ হাসিনার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা, বিচক্ষণতা আর সুযোগ্য নেতৃত্ব আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশের পথে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনার 77তম জন্মদিন বৃহস্পতিবার 28 সেপ্টেম্বর। তিনি 1947 সালের এদিনে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই শুরু হয় শেখ হাসিনার রাজনৈতিক পথ চলা। রাজনৈতিক পরিবারের জন্ম শেখ হাসিনার ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। দেশে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের মাধ্যমে তিনি প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত হন। ছাত্রলীগের রাজনীতিতে ছিল তার স্বর্গীয় পদচারণা। ছাত্রলীগ থেকে তিনি ইডেন মহিলা কলেজে নির্বাচিত সহসভাপতি, ভিপি ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি 4 বার প্রধানমন্ত্রী এবং 3 বার জাতীয় সংসদে বিরোধী দলের নেতার দায়িত্ব পালন করেছেন। তিনি 43 বছর ধরে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে যাচ্ছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ ডিজিটালাইজেশন এবং উন্নয়নশীল মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। যুগোপযোগী ও সুদূরপ্রসারী বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে। বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিভিন্ন কর্মসূচি তিনি তৈরি করে দিয়েছে। ডিজিটালাইজেশনের পর এখন তিনি বাংলাদেশকে স্মার্ট দেশে উন্নীত করারও কর্মসূচি নিয়েছেন। নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে নির্দেশ। নারায়ণগঞ্জে বিএনপি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা আগামীতে কঠোর আন্দোলনের কথা উল্লেখ করে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। বুধবার 27 সেপ্টেম্বর বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সাসপোর্ট অফিস সংলগ্ন গলিতে বিএনপি এক দফার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লার সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিকেলে সমাবেশটি শুরু হলেও সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো সমাবেশস্থল পূর্ণ হয়ে ওঠে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, এই স্বৈরাচারী সরকার দীর্ঘ 15 বছর ধরে দেশ চালাচ্ছে। তারা দাবি করে তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি। যে সরকার গণতন্ত্র হরণ করে আজ অলিখিত বাকশাল কায়েম করেছে, সেই সরকার কোনোদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। এই সত্য আজ শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাংলাদেশের বাইরে মুক্তিকামী বিশ্বের প্রতিটি মানুষ এটা টের পেয়ে গেছে। তিনি বলেন, আমরা আন্দোলন করছি ক্ষমতার জন্য নয়, আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। আওয়ামী লীগ ভালো কাজ করে থাকলে মানুষ তো তাদের ভোট দেবেই। আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। আওয়ামী লীগ চলে যাক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আওয়ামী লীগ সেই নির্বাচনে বিজয়ী হলে আমিও তাদের অভিনন্দন জানাব, কিন্তু ওরা জানে ওরা কত অপকর্ম করেছে, তাই ওরা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।
পাহারা দিয়ে এই সরকারকে রক্ষা করা যাবে না বলেছেন সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারি দলের এক নেতা বলেছেন, পাল্টা সমাবেশ দিয়ে নাকি তারা সরকারকে পাহারা দিচ্ছেন। সরকার গত 15 বছরে কি এত অপরাধ করেছে যে তাদের পাহারা দিতে হবে? তিনি বলেন, তারা সরকার হাজার হাজার কোটি টাকা পাচার, খুন, দুর্নীতি, ভোরচুরি, ডাকাতি করেছেন। তারা এত অপরাধ করেছে যে সরকারকে এখন পাহারা দিতে হচ্ছে। তাই আমরা পরিষ্কার বলতে চাই, পাহারা দিয়ে এই সরকারকে রক্ষা করা যাবে না। দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোট অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বুধবার 27 সেপ্টেম্বর পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই বললেন জুনায়েদ সাকি। গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে মাঠে নামার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই, আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তৈরি করবে। বুধবার 27 সেপ্টেম্বর দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোট অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে 6টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ। সমাবেশে জুনায়েদ সাকি বলেন, আজকে মানুষকে মাঠে নামতে হবে। বাংলাদেশের কঠিন সময়ে আপনারা যদি বিভ্রান্ত হন, তাহলে আপনারা সময়ের যে দাবি সেখান থেকে বহু দূরে সরবেন। এই দেশের ধ্বংসের জন্য আপনারাও দায়ী থাকবেন। কাজেই আমরা জনগণকে বলবো, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিন। আমরা বিদেশিদের দিকে তাকিয়ে নেই, আমরা বাংলাদেশের মানুষের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের মানুষ বাংলাদেশের আগামী ভবিষ্যৎ তৈরি করবে। ভিসা নীতিতে আমলা ও আওয়ামী লীগ নেতাদের ঘুম হারাম হয়ে গেছে, মন্তব্য গণতন্ত্র মঞ্চের। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গণতন্ত্রের দেশে ভোট অধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। 15 বছর ক্ষমতায় থেকে মানুষের জন্য কিছুই করেনি তারা, এখন মানুষের জীবন ছাড়া সব কিছুরই দাম বেশি বলেও অভিযোগ করেন তিনি। বুধবার 27 সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং অবৈধ সরকারের পদত্যাগ ও ভোট অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চ কর্তৃক আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। ভিসানীতি কার্যকর শুরুর পর থেকে সরকারি আমলা এবং আওয়ামী লীগের নেতাদের ঘুম হারাম হয়ে গেছে সমাবেশে, এমনটাই দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সরকারকে জুলুমবাজ, দুর্নীতিবাজ উল্লেখ করে মান্না আরও বলেন, লুটপাট করে দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে ক্ষমতাসীনেরা। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আন্তর্জাতিক মহল সরকারের প্রতি অনজ্ঞা প্রকাশ করেছে। কে এম হাসানকে তারা মানেনি, আমরা কেন আওয়ামী লীগ সভাপতিকে মানব, ঢাকার দুই প্রবেশ মুখে বিএনপির সমাবেশে বললেন নেতারা। সরকার পতনের এক দফা দাবিতে গতকাল রাজধানীর দুই প্রবেশ মুখে গাবতলী ও সাইনবোর্ড এলাকায় সমাবেশ করেছে বিএনপি। সমাবেশ দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর আব্দুল মঈন খান। তারা বলেন, দেশের জনগণ বিএনপির আন্দোলনের পক্ষে আছে, শুধু বাংলাদেশের গণতান্ত্রিক দল নয়, পুরো বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই সরকারকে দেখতে চায় না। আন্দোলনের মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। তারা বলেন, 26 বছর আগে বিএনপি করার অভিযোগে বিচারপতি কে এম হাসানকে আওয়ামী লীগ মানেনি, এখন কেন আমরা আওয়ামী লীগ সভাপতিকে মানব। গাবতলী সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, আমেরিকার ভিসা নীতির কারণে সরকার বিপদে আছে বোঝা যায়, পত্রিকা পড়লে দেখা যায় তারা চাপাবাজি করে, বহুজনের ছেলেমেয়েরা আমেরিকা যেতে পারছে না, বহুজনের ছেলেমেয়েরা ফিরে আসছে, বড় বড় সরকারি কর্মকর্তা ভিসার দরখাস্ত দিয়ে রিজেক্টেড হয়ে যাচ্ছে, তাদের বাড়িতে বাড়িতে ক্রন্দন চলছে আর বাইরে এসে গালবাজি করছে, এসব স্যাংশন আমরা পরোয়া করি না। পরোয়া না করলে এভাবে সারাদিন কথা বলছেন কেন? আপনারা ভয় পেয়ে গেছেন, কিন্তু ভিসা স্যাংশনের কারণে আপনারা লজ্জা না পেলেও কিন্তু আমরা লজ্জিত, জাতি হিসেবে লজ্জিত। তিনি বলেন, আমাদের আন্দোলন এক দফার, 96 সালে সংবিধানের তত্ত্বাবধায়ক ছিল না, আওয়ামী লীগের দাবির কারণে তত্ত্বাবধায়ক সংযোজন করা হয়েছিল, কিন্তু এখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক মানছে না, কারণ তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে। তিনি বলেন, আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সব গণতান্ত্রিক দল দাবি করছে, এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।